বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত, নৃত্য ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বৈশাখী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইশরাত সাদমিন, জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা প্রমুখ। খুলনায় সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী মানুষের প্রতীকী সাজ উপস্থাপন করা হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় পয়লা বৈশাখের সকালে পান্তা ইলিশের আয়োজন না থাকলেও নানা আনুষ্ঠানিকতায় রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। রংপুরেও বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে বেলুন উড়িয়ে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুরে সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। নীলফামারীতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। যশোরের শার্শায় প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবহমান বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সমুন্নত রাখতে বাংলা নববর্ষের পহেলা দিনটি আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন বর্ণিল কর্মসূচির আয়োজন করে। মঙ্গল শোভাযাত্রা, সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিয়েছে যশোরবাসী। হবিগঞ্জে শিরিশতলায় বর্ণমালা খেলাঘরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান হয়। নববর্ষ উপলক্ষে ভোলায় সকাল থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসনের কার্যালয় অনুষ্ঠান হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শেরপুর, বগুড়া, সাতক্ষীরা, কুড়িগ্রাম, চাঁদপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।